বিশাল আকৃতির দুটো পা, প্রায় বাঁশের মতো লম্বা, 50টি জাম্বো জেটের সমান সিংহের মতো শরীর, কিন্তু মাথাটা মানুষের। এটা গ্রেট স্ফিঙ্কস অফ ইজিপ্ট, 240 ফিটের ফুটবল মাঠের মতো বিশাল ও 70 ফিট উঁচু এই মনুমেন্ট গোটা মিশরের মধ্যে সব থেকে বড়। আচ্ছা, পিরামিডের দেশে এরকম আশ্চর্য মনুমেন্ট কেন তৈরি করা হয়েছিল তার উত্তর এখনও স্পষ্ট নয়। আর্কিওলজিস্ট, জিওলজিস্ট এবং ইজিপ্টোলজিস্টরা এখনও এই বিশাল স্থাপত্যের বয়স সঠিকভাবে নির্ণয় করতে পারেনি। স্ফিংসের ভেতরে কী আছে মিশর কর্তৃপক্ষ বা কোনো আর্কিওলজিস্ট কখনো সরাসরি স্ফিংসের মধ্যে রহস্য সাধারণ মানুষের সামনে কেন আনেনি সেটাও একটা বড় প্রশ্ন। এরকম অনেকগুলো প্রশ্নই কয়েকদিন ধরে মাথায় ঘোরাফেরা করছিল। সেজন্য আজ আমরা ইজিপ্টের গ্রেট পিরামিডের পাশে থাকা মানব সিংহের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করব। তবে চলুন শুরু করা যাক। চিরাচরিত ইতিহাস দেখলে জানা যায় 2500 খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ আজ থেকে 4000 বছর আগে গিজা মালভূমিতে ফ্যারাও খুফু তৈরি করেন সব থেকে বড় পিরামিড, যার মাধ্যমে সম্রাট মৃত্যু পরবর্তী সময়ে মানে আফটার লাইফটাইমে স্বর্গে যেতে পারবেন। এরপর পিরামিড কেন্দ্রিক শহর তৈরি হলো, আর বাকিটা ইতিহাস। মেইন স্ট্রিম ইজিপ্টোলজিস্টরা এই ধারণা পৃথিবীর সাধারণ মানুষকে দিয়ে গেলেও বিতর্ক প্রচুর আছে পিরামিডের তৈরি এবং ব্যবহার কার্য নিয়ে। যাই হোক, মূল ঘটনায় ফিরে আসি। প্রাচীন মিশরীয় ইতিহাসে স্টেপস পিরামিডে স্ফিংসের কোনো চিহ্ন পাওয়া যায়নি। কে তৈরি করেছিল, কবে তৈরি করেছিল ইত্যাদি। পুরো মিশর জুড়ে 1000-এরও বেশি স্ফিংস থাকলেও কোথা থেকে হিউম্যান হেডের আইডিয়া এলো এটা নিয়ে কোনো কুল কিনারা এখনো পর্যন্ত সম্ভব হয়নি। চলুন এবার 3000 BC থেকে আরও 500 বছর পেছনে ফিরে দেখা যাক। গ্রেট পিরামিড থেকে কিছুটা দূরে অবস্থিত আবাইডাস, না এখানে পিরামিডের কোনো অস্তিত্ব নেই, তার বদলে আছে মাটির ইটের তৈরি সমাধিস্থল, যার মধ্যে 3টি চেম্বার, সব মিলিয়ে 35টি সমাধি। মিশরের প্রথম ফ্যারাও আহার সাথে আরও 35টি 25 বছরের কম বয়সী যুবকের সমাধি। এদের বলিদান করা হয়েছিল বা স্যাক্রিফাইস করা হয়েছিল ফ্যারাওয়ের মৃত্যুর পর, যার ফলে আফটার লাইফে সেবা করার জন্য 35 জন যুবক ফ্যারাওয়ের সাথে যেতে পারে স্বর্গে বা আফটার লাইফে কোথাও একটা। এর মধ্যে 1টি সমাধি বেশ বড়। হাড়গুলো আলাদা পরীক্ষা করে জানা যায় এই কঙ্কালগুলি মানুষের নয় বরং সিংহের। সিংহ শক্তির প্রতীক, সেজন্য সিংহ যাবে সম্রাটের সাথে মৃত্যু পরবর্তী সময়ে। এখান থেকে একটা বিষয় পরিষ্কার, সিংহ প্রাচীন মিশর থেকেই গুরুত্ব পেয়েছে শক্তির প্রতীক রূপে। গোটা মিশর জুড়ে যতগুলো স্থাপত্য পাওয়া যায় সেখানে আমরা দেখেছি শরীর মানুষের, তবে মাথাটি কোনো প্রাণীর। স্ফিংসের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো, প্রথম ফ্যারাওয়ের পর থেকে পিরামিড তৈরি হওয়া শুরু হয়, যেমন স্টেপস পিরামিড, তারপর গ্রেট পিরামিড। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন স্ফিংস মানে এই বিশাল স্থাপত্য কিভাবে তৈরি হয়েছিল তার বিশেষ প্রমাণ 40 বছর আগেও ছিল না। 1800 শতাব্দীর আগে পর্যন্ত এটা বালির নিচে ছিল, শুধুমাত্র মাথাটা দেখা যেত। 1817 সালে প্রথম আর্কিওলজিক্যাল খনন কার্য শুরু হয় এবং প্রথম স্ফিংসের শরীরের অর্ধেকটা সামনে আসে। 1925 সালে এমিলা বেনজেই সম্পূর্ণ অংশটি পৃথিবীর সামনে নিয়ে আসেন। সাধারণভাবে যেটা জানা গিয়েছিল সেটা হলো বিশাল আকারের পাথরের ব্লককে কেটে এই মূর্তি বানানো, কিন্তু কোনো জিওলজিক্যাল পরীক্ষা প্রাথমিক অবস্থায় করা হয়নি। গত 40 বছর আগে জানা যায় শক্ত ও নরম পাললিক শিলায় এটি তৈরি, নিচের দিকে স্পঞ্জ ও কোরালের মতো শিলা। এটা প্রমাণ করে যে এখানে মিলিয়ন বছর আগে সমুদ্র ছিল, এখানকার পাথর বাইরে থেকে আনা হয়নি। বিশাল পাথরের ব্লককে ভেঙে এরকম একটা বিশাল রূপ দেয়া হয়েছে, সেজন্য বিভিন্ন রকমের পাথরের সমন্বয়ও এখানে দেখা যায়। আজকের স্ফিংস 4000 বছর ধরে আবহবিকারের মাধ্যমে হয়ে গিয়ে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্ফিংসের পাশের পাথরগুলো দিয়ে তৈরি হয়েছিল স্ফিংস টেম্পল। তৎকালীন সময়ের শ্রমিক ও কারিগররা
তামার যন্ত্রাংশ ব্যবহার করত যা আজকের আধুনিক যন্ত্রের থেকে অনেক বেশি অনুন্নত। সুতরাং এই বিশাল স্থাপত্য বানাতে যে কয়েকশো বছর সময় লেগেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। স্ফিংসে যে মানুষের মাথাটি আছে সেটা শক্ত শিলা দিয়ে তৈরি এবং যার ওজন প্রায় 20,000 টন। প্রশ্ন আসতেই পারে কিভাবে এই বিশাল পাথরটি এত উঁচুতে তোলা হয়েছিল, যেরকমটা মিশরের পিরামিডের ক্ষেত্রেও প্রযোজ্য। এবার স্ফিংসের লোকেশন বা অবস্থান নিয়ে একটু কথা বলি। সম্রাট খুফু ও তার ছেলে খাফরের পিরামিডের মাঝে এটা অবস্থান করছে। কোন ফেরাও এটা বানিয়েছিল একটা স্বাভাবিক প্রশ্ন তো থাকবেই। স্ফিংসের মাথাটি যে কোনো ফেরাওয়ের এ বিষয়ে তো আপনাদের বা আমার কোনো সন্দেহ নেই, কারণ তার গঠন শৈলী দেখে বোঝা যায় ওটা কোনো ফেরাওয়ের মাথারই অংশ হবে। স্ফিংস যে সম্রাট বা ফেরাও খাফরের তৈরি তার একটা যুক্তি ইজিপ্টোলজিস্টরা দিয়েছেন, কারণ প্রতিটা ফেরাওয়ের মুখে দাড়ি ছিল কিন্তু স্ফিংসের মুখের দাড়ির অংশ পাওয়া যায়নি। মিশরের মিউজিয়ামে রাখা ফেরাও খাফরের মুখেও দাড়ি ছিল না। সুতরাং এটা থেকে মনে করা হয় স্ফিংস ফেরাও খাফরে তৈরি করেছিলেন, যদিও এটা কেবলমাত্র একটা সম্ভাব্য কারণ। 1500 খ্রিস্টপূর্বাব্দে মিশরের নতুন যুগের শুরু হয়েছিল। বর্তমান স্ফিংসের দুটো পায়ের মাঝে হাইরোগ্লিফিক লিপিতে গ্রানাইট শিলার ওপর লেখা টাটমোস প্রথমের কাহিনী। এই মহান স্থাপত্যটিকে কিভাবে কাদার প্লাস্টার দিয়ে রক্ষা করেছিলেন যা ছিল গড হোরাসের মূর্তি, দ্য গার্ডিয়ান অফ আফটার লাইফ। মিশরীয়রা বিশ্বাস করতেন সূর্য উদয় ও অস্তের মাধ্যমে নতুন জীবনের শুরু বা শেষ হয়। ফেরাও টাটমোস শুধু এই স্থাপত্যটি রক্ষা করেছিলেন তাই নয়, বরং নতুনভাবে রং করে নিউ কিংডম অফ ইজিপ্টের শুরু করেছিলেন। আপনি হয়তো বলবেন, বন্ধু সবই বুঝলাম, কিন্তু এটাকে মানিয়েছে কে? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে স্ফিংস টেম্পেলের ব্যাপারে একটু জেনে নেওয়া যাক। 24টি পিলারের ধ্বংস অবশেষ এখানে পাওয়া যায়। প্রতিটি পিলার প্রতিটি সময় ঘন্টাকে বোঝাতো। পূর্ব ও পশ্চিম পিলার ইকুইনক্স অর্থাৎ দিন রাত্রির সমান সময় যখন থাকতো, তখন এই পিলারের মাঝ বরাবর সূর্য স্ফিংসের মাথার ওপর দিয়ে দ্বিতীয় পিরামিডের মধ্যে যেত, যেটা ছিল সম্রাট খাফরের পিরামিড। সূর্যের আলোর সাথে মিশরের সম্পর্ক মৃত্যু পরবর্তী জীবন নিয়ে। রুটি, যার প্রতীক দুটো সিংহের মাঝে সূর্য, অর্থাৎ সূর্য উদয় এবং সূর্য অস্ত, সবকটা যোগ করলে পাওয়া যাবে খাফরের পিরামিড থেকে বেরিয়ে স্ফিংসের মাথার ওপর দিয়ে মন্দিরের মধ্যে দিয়ে সম্রাট খাফরে আফটার লাইফে প্রবেশ করছেন। প্রাণী, মানুষ ও ঈশ্বরের মেলবন্ধনে এক অবিশ্বাস্য ভাবনা, আর তার থেকে তৈরি হওয়া এক বিশাল স্থাপত্য। তবে বন্ধু, এখানে গল্পের হ্যাপি এন্ডিং নয়, বরং বিতর্কের শুরু। সময়টা 1987। ওয়েজেডা ইউনিভার্সিটি টোকিওর আর্কিওলজিস্ট সুজুকি ওসমিহারি ইলেকট্রোম্যাগনেটিক সাউন্ডিং সার্ভে করেন, যেখানে জানা যায় স্ফিংসের পায়ের এবং দেহের নিচে গোপন চেম্বার আছে। 1991 শেষ হওয়া সার্ভেতে বোঝা যায় পায়ের নিচের চেম্বারটি ছোট এবং শরীরের নিচের চেম্বারটি বড়। এছাড়া অনেকগুলো গোপন সুরঙ্গের খোঁজ পাওয়া যায় যা সম্ভবত পিরামিডের সাথে গিয়ে মিশেছে। আশ্চর্যের ব্যাপার, গোপন টানেল ও দরজা যে স্ফিংসের মাথায় আছে সে বিষয়ে গুগল ম্যাপ এবং উইকিপিডিয়াতে কোনো তথ্যই দেওয়া নেই। আপনি নিজে উইকিপিডিয়াতে বা গুগল ম্যাপে এটা খুঁজে দেখতে পারেন। 1925 তোলা এই ছবিতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে স্ফিংসের মাথায় একটা বড় টানেল আছে। 1909 সালে জাহি হওয়াজ, যিনি ইজিপ্ট মিনিস্ট্রির প্রধান ছিলেন, তিনি এই টানেলের ছবি দেখালেও ভেতরে কী আছে দেখাননি, আর এর কারণটা এখনও অজানা। 1970 সালে মার্ক লেইনার খননকার্যের সময় স্ফিংসের সামনের দিকের টাইলসগুলো যে অন্যরকম ছিল এবং মনে হচ্ছিল পরে এগুলোকে পরিবর্তন করা হয়েছে। স্ফিংস তৈরির সময় ঠিক কবে এই বিষয়ে সাধারণভাবে মনে করা হয় এটি 4000 থেকে 5000 বছর আগে তৈরি, কিন্তু 1989 সালে বস্টন ইউনিভার্সিটির জিওলজিস্ট রবার্ট এম সোচের মতে
স্ফিংসে বৃষ্টির জলের দ্বারা ক্ষয়ের চিহ্ন আছে। শুনতে অবাক লাগবে বৃষ্টি, সেটাও আবার ইজিপ্টে, যেখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 2.5 সেন্টিমিটার। ওল্ড কিংডম অর্থাৎ 3000 BC-র পর আর বৃষ্টি হয়নি। এটা থেকে প্রমাণ হয়, মানে এটা থেকে বোঝা যায়, 5000 থেকে 6000 খ্রিস্টপূর্বের আগে স্ফিংস তৈরি হয়েছিল। আর স্ফিংসের মাথা শরীরের তুলনায় অতিরিক্ত বড়। এর থেকে ধারণা করা যায় বড় মাথা ফ্যারাও নিজে বসিয়েছিলেন, যেটা আগে সম্ভবত সিংহের মাথা ছিল। এখানে সম্ভবত বলার কারণ, সিংহের দেহের সাথে স্ফিংসের দেহের কোনো মিল নেই, বরং শিয়ালের দেহের সাথে কিছুটা মিল আছে। আর মিশরের প্রোটেক্টর অফ আন্ডারওয়ার্ল্ড আনুবিসের শরীর ও মাথা শিয়ালের মতো। ব্যাপারটা আরও ঘোরালো হয়ে যাচ্ছে, তাই না? গ্রানহাম শ্যানকক এবং রবার্ট বাওয়েল ওরিয়ন নক্ষত্র মণ্ডলের সাথে স্ফিংসের সম্পর্ক খুঁজে বার করেছেন। 10500 খ্রিস্টপূর্বাব্দে ওরিয়ন নক্ষত্রের যে অবস্থান ছিল সেটার সাথে স্ফিংসের দ্বারা লিও নক্ষত্রকে বোঝানো হয়েছিল, যার অর্থ সিংহ, এবং নীল নদের মাধ্যমে মিল্কি ওয়ে গ্যালাক্সিকে বোঝানো হয়েছিল। সুতরাং আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্ফিংস নিয়ে যতটা জানলাম, সেখানে একটা জিনিস পরিষ্কার যে স্ফিংস কে তৈরি করেছে সেটা প্রমাণ হতে এখনো হয়তো কিছু সময় লাগবে, কারণ সম্প্রতি পাওয়া প্রত্নতাত্ত্বিক প্রমাণ ও শিলার ক্ষয়ের ধরন এর প্রাচীনতা আরও বাড়িয়ে দিয়েছে। স্ফিংসের নিচের গোপন কুঠুরি আবিষ্কৃত হলে গল্প সম্ভবত অন্য রূপ নেবে। যদিও মিশর কর্তৃপক্ষ স্ফিংসের পাশে কোনো রকম খনন কার্যের অনুমতি এখন আর দেয় না। স্ফিংসের অস্বাভাবিক বড় মাথা এটাকে প্রমাণ করে। তৎকালীন ফ্যারাওরা নিজের মুখের আদলে গড়তে চেয়েছিল এই বিশাল স্থাপত্য, তবে কোথাও লেখা নেই কে এটাকে বানিয়েছে। বন্ধুরা, অমরত্বের প্রত্যাশা মানুষের এক চিরন্তন ইচ্ছা। সেই ইচ্ছার বহিঃপ্রকাশ হতে পারে কোনো স্বর্গের শর্টকাট, জ্যোতিষবিজ্ঞানের সাথে সম্পর্কিত প্রাচীন সংস্কার, অথবা কোনো একটি পদ্ধতির নকল করা যা তাদের শিখিয়েছিল কোনো স্টার গড। ইতিহাস, কল্পনা, স্থাপত্য সব মিলেমিশে একাকার। মিশরের বালির মাঝে হয়তো এখনও লুকিয়ে আছে আরও অনেক মিসিং লিঙ্ক, যার মধ্যে একটা দ্য গ্রেট স্ফিংস অফ ইজিপ্ট। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আপনারা জানাবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত স্ফিংস সম্পর্কে, মানে আপনারা কি মনে করেন, কবে এটা তৈরি হয়েছিল, কে তৈরি করেছিল, কিভাবে তৈরি হয়েছিল। যদি কোনো কনস্পিরেসি থিওরি আপনাদের মনে আসে, মানে এটা হয়তো আপনারা বলবেন যে পৃথিবীর বাইরে থেকে কেউ এসে বানিয়েছিল, বা অন্য কোনো মতলব ছিল এটা বানানোর, বা এর ভিতরে যে সুড়ঙ্গগুলো রয়েছে সেগুলো কেন খোলা হচ্ছে না, আপনাদের মতামত আপনারা দেবেন। আমি আশা করব এই বিষয়ে আপনাদের আরও তথ্য দেওয়ার কমেন্টের মাধ্যমে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি, লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটি বন্ধুদের সাথে, পরিবারের সাথে। আর যদি নতুন হন আমাদের যন্তর মন্তর পরিবারে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর নোটিফিকেশান বেল আইকনকে প্রেস করবেন, কারণ যখনই আমি নতুন এরকম রহস্য রোমাঞ্চ অ্যাডভেঞ্চারের ভিডিও বানাবো আপনার কাছে সবার আগে পৌঁছাবে। অজানাকে এইভাবেই জানতে থাকুন। আবার দেখা হচ্ছে নতুন একটা এপিসোডে। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।